ল তোমরা আমার এইখান দিয়ে একটা ওয়ার যাচ্ছে 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 বিভিন্ন ওয়ার আছে আমি এগুলো ছোট করে ড্র করেছি মানে যেগুলো ছোট তা না এটা হয়তো আরো তলায় অনেকটা রয়েছে কি বললাম অনেকটা রয়েছে দেখো এটা এদিকে এটা এদিকে এখানে আই ওয়ান কারেন্ট ফ্লো হচ্ছে এখানে আই টু কারেন্ট ফ্লো হচ্ছে এখানে আই থ্রি কারেন্ট ফ্লো হচ্ছে এখানে আই ফোর কারেন্ট ফ্লো হচ্ছে এখানে আই ফাইভ কারেন্ট ফ্লো হচ্ছে ঠিক এবার মন দিয়ে শোনো সেটা হচ্ছে বলতো স্পেসে স্পেসে ধরো এইরকম একটা জায়গার কথা বলছি এইরকম এইরকম একটা জায়গার কথা বলছি এই জায়গাটাতে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে কি হবে না হবে কার জন্য কার জন্য ওই পাঁচ ওই পাঁচখানা কারেন্ট ক্যারিং বডির জন্য একদম

রাইট রাইট এবার তোমরা বলবে এইখানেও তো পসিবল এই যে এইরকম কোন একটা জায়গায় পসিবল কি পসিবল পসিবল না রাইট আচ্ছা এইবার আমরা কি করছি দেখো আমরা এই ডিফাইন মানে কিভাবে ইউজ করছি সেটা হচ্ছে স্পেসে যে কোনো জায়গায় ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেই ম্যাগনেটিক ফিল্ডটা অনেক সহজে এই অ্যাম্পিয়ার সার্কুইটাল ল দিয়ে করা যায় হ্যাঁ ডিফিকাল্ট ওয়ে তো আমরা অলরেডি করে এসেছি এর আগের যে কনসেপ্ট গুলো রাইট বলো ডিফিকাল্ট ওয়ে তো আমরা করে এসছি আগের যে কনসেপ্ট গুলো রাইট মানে আমার বলার বক্তব্য দেখো আমরা যদি এই পয়েন্টে দেখো এই পয়েন্টে একটা বি ক্যালকুলেট করতে চাই এবার আমি কি করছি দেখো আমি এইখানে একটা লুপ কনসিডার করছি বুঝতে পারলে লুপ কনসিডার করছি আমি যে কোনো আরবিটারি লুপ কনসিডার করেছি করে যে কোনো আরবিটারি লুপ কনসিডার করেছি এবার এই লুপের আমি এইদিকে একটা ডাইরেকশন দিয়েছি এটা একটা লুপ ক্লোজ লুপ আচ্ছা করো ক্লোজ লুপ এটা কে ডিফাইন করেছে আমি ডিফাইন করেছি রাইট এটা অ্যাসিমেট্রিক ডিফাইন করেছে দেখো অ্যাসিমেট্রিক তাই না এটা সিমেট্রিক হবে ডিফাইন দেখো এটা র্যান্ডম র্যান্ডম সেটাই তো তোমাদের লুপের ওই ডিরেকশন আছে ডিরেকশন হ্যাঁ ডিরেকশন দিয়েছি এই যে লুপ এটা টু ডাইমেনশনাল একটা সিস্টেম মানে বডি সেখানে আমরা একটা লুপ ডাইরেকশন দিয়েছি এবারে যেটা বলতে চাইছি লুপটা তো আমি আলাদা করে মানে ইয়ে করেছি লুপ না থাকলেও বলতো এই যে লুপের উপরে এইখানে যে পয়েন্টটা সেই পয়েন্টে নেট বি কাজ করছে কিনা এইখানে ঠিক আছে তো এইখানে যে বি কাজ করছে দেখো এইখানে যে বি কাজ করছে সেটাকে আমি বলতে পারি বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি প্লাস b4 plus b5 এই সবার ভেক্টর সাম হচ্ছে কি হচ্ছে না বলো অফ এবার ধরো এইখানে যেখানে b টা কাজ করছে সেই ধরো এইরকম একটা ডিরেকশনে বি কাজ করছে আর আমি কি করলাম এই b যেখানে কাজ করছে সেখানে সমানন্য একটা dl ডিস্টেন্স ধরে নিলাম সমানন্য একটা dl ডিসটেন্স ধরে নিলাম ঠিক ঠিক তাহলে আর তারপরে কি এখানে একটা বি বি কাজ করছে এই যে বি এই সবগুলোর জন্য আর ডিএল ডিস্টেন্স তাহলে আমি যদি এই বি ডট ডিএল করি আমি একটা কোয়ান্টিটি পাবো 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 কি না বলো আমি একটা কোয়ান্টিটি পাবো কি পাবো না পাবো এবং এই ডিএলটার ডিরেকশন ধরো এই ডিরেকশনে মানে যে ডিরেকশনে লুপের ডিরেকশন তাহলে তো ডিএল আর বি এর মধ্যে একটা অ্যাঙ্গেল আছে কি নেই আছে হ্যালো আচ্ছা এবার আমি কি করছি ঠিক তার জাস্ট পাশের পয়েন্টটা নিচ্ছি বলতে তার পাশের জাস্ট পয়েন্টে ডিএল এর একটা ডিরেকশন হবে এবং তার পাশের পয়েন্টে কি এই বিটা এই ডিরেকশনে হবে না অন্য ডিরেকশন হবে যে কোন ডিরেকশনে হতে পারে পারে কি পারে না আরে তো আমি কি বললাম জাস্ট পাশের পয়েন্টটা নিয়ে আবার বি ডট ডিএল করলাম ঠিক তারপরে তার পাশের পয়েন্টটা সেই পাশের পয়েন্টে আবার নেট বি অন্য যে কোনো ডিরেকশনে হতে পারে নেট বি অন্য যে কোনো ডিরেকশনে হতে পারে আমি তার জন্য কি করলাম বি ডট ডিএল নিলাম তাহলে বলতো এই করে করে আমাকে যদি পুরো লুপটা কনসিডার করতে হয় পুরো লুপটা কনসিডার করতে হয় তাহলে আমি এইটা লিখবো বি ডট ডিএল ইন্টিগ্রেশন লিখবো হ্যালো বলো বি ডট ডিএল ইন্টিগ্রেশন আচ্ছা এই যে বি ডট ডিএল ইন্টিগ্রেশন লিখেছি এই ইন্টিগ্রেশনটা কার উপরে হবে এই ক্লোজ লুপটার উপরে হবে না দেখো এই ক্লোজ লুপটার উপরে যেহেতু এটা ক্লোজ লুপের উপরে হবে সেহেতু এইরকম একটা সার্কুলার সাইন দেওয়া হয় এটা ইন্ডিকেট করে ক্লোজ লুপ এটা ইন্ডিকেট করে ক্লোজ লুপ ঠিক এইটা মানে হচ্ছে এইটা মানে হচ্ছে মিউ নট মানে এটা মানে হচ্ছে না এটা সার্কুইটার ল বলছে এইটাকে যদি আমি পুরো ক্যালকুলেট করি তাহলে দেখা যায় এইটা হয় নিউ নট ইন্টু আই লুপ কিবার বলো মানে এখানে না হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই হ্যাঁ দেখো তারপরে ঠিক আই ইন হবে দেখো আই ইন হবে দেখো এই তিনটেই একমাত্র দেখো টু থ্রি দেখো এই এইটাই একমাত্র বলো হ্যালো মানে এই লুপের মধ্যে এই তিনটেই আছে এবার দেখো দুটোর ডিরেকশন ওপর দিকে একটা ডিরেকশন নিচের দিকে তাহলে আমাকে কারেন্টের ডিরেকশনটাও তোমার নিতে হবে ঠিক করে ঠিক এবার বলো আমি ওপরের ডিরেকশনটাকে পজিটিভ নিচ্ছি নিচের নেগেটিভ নিতে পারি আবার এটাও তো হতে পারে আই ইন ইক্যুয়াল টু আই ইন টু দেখো আমরা নিচের ডিরেকশনটাকে নেগেটিভ নিতে পারি না না আগে দেখো কারণে এই দুটোর যেকোনো একটা হতে পারে কি পারে না পারে কি পারে না এবারে কোনটা কোনটা হবে সেটা শোনো কোনটা হবে সেটার জন্য আমাদের এই লুপটার একটা ডিরেকশন দিতে হবে বল লুপটার একটা ডিরেকশন দিতে হবে ডিরেকশন এবার লুপটার ডিরেকশন দেওয়ার পর তুমি এই লুপের ডিরেকশনে তোমার আঙ্গুলগুলোকে কার্ল করাও লুপের ডিরেকশনে আঙ্গুলগুলোকে কার্ল করাও করেছো লুপের ডিরেকশনে তাহলে থামটা দিকে যাচ্ছে সেইটা হচ্ছে সেইটা হচ্ছে আই এর পজিটিভ ডিরেকশন তাহলে তো থামটা কোন দিকে যাচ্ছে ওপর দিকে যাচ্ছে তাহলে ক্যালকুলেট করা হলো এবার পারলাম একটা কথা বোধ হয় বলছি বলছি তুমি এই তোমার রাইট হ্যান্ডটাকে কার্ল করো

ওকে আচ্ছা তাহলে একটা কথা বলো এই ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন একটা জিনিস দেখো এই যে লুপের ওপরে তুমি যদি কোনো পয়েন্ট নাও বলতো সেই পয়েন্টে যে বিটা তৈরি হচ্ছে সেই বিটার জন্য রেসপন্সিবল কে শুধু টু থ্রি ফোর না ওয়ান টু থ্রি ফোর ফাইভ রাইট তার মানে কি যে বিটা তৈরি হচ্ছে সেই বিটা জন্য রেসপন্সিবল সবাই কিন্তু আমরা এই ইকুয়েশনে যে কারেন্টটা নিই সেই কারেন্টটা কোন কারেন্টটা যে কারেন্টটা বলো যে কারেন্টটা হ্যালো যে কারেন্টটা শুধু এই লুপের মধ্যে রয়েছে হ্যালো শুধু লুপের মধ্যে রয়েছে ও কহা বুঝতে পারলাম ইয়েস স্যার তাহলে আমি যদি এইখানে বি এর কথা বলি এই বিটা হচ্ছে Net magnetic field due to all the current present inside and outside, very important.

লুপন ওকে এবার আমরা কারেন্টের ডিরেকশনটা কোন দিকে নেব সেটার জন্য আমরা কি করবো সেটার জন্য এল ডাইরেকশন রাইট অ্যান্ড কাল অ্যান্ড লুকশন ওটাই তো Assume D L direction Sheta Yamar Loop direction right and C U R L call the right hand finger in the Direction of Loop or DL Thumb gives the direction of positive current. বোঝাতে পারলাম একটু একটু এবার একটা জিনিস দেখো এটা হয়তো আমাদের কিছুটা বোধগম্য হল এবার আমি কি করছি দেখো এরকম একটা মাইনাস ইনফিনিটি এটা ইনফিনিটি এখান দিয়ে কারেন্ট আই যাচ্ছে এবার আমি এইখানে একটা সিমেট্রিক লুপ কনসিডার করেছি সিমেট্রিক লুপ ঠিক আবার এইখানে একটা কনসিডার করেছি বলো করতেই পারি এবার একটা জিনিস দেখো এই সিমেট্রিক লুপের ডিএল এই ডিরেকশন প্রতিটা পয়েন্টে ডিএল না হ্যালো বলো ডিএল হ্যালো হ্যাঁ আর একটা জিনিস দেখো এই আই এর জন্য আই এর জন্য আই এর জন্য মনে আছে এই আই এর জন্য

এবং প্রতিটা পয়েন্টে আমার প্রতিটা তাহলে আমি যদি একটা সিমেট্রিক তোমার সার্কুলার মানে সিমেট্রিক লুক নি সেখানে আমার দেখা যাচ্ছে বিটা প্রতিটা পয়েন্টে সেম রাইট তাহলে সেই বিটা ক্যালকুলেট করা আমার পক্ষে ইজি রাদার আমি যদি একটা অ্যাসিমেট্রিক নি অ্যাসিমেট্রিক ধরো এরকম একটা হ্যাঁ তাহলে অনেক ডিফিকাল্ট হবে তার কি এই পয়েন্টটা ধরো এই ডিরেকশনে বি রাইট হ্যালো এই ডিরেক্ট এই পয়েন্টে এই ডিরেকশনে বি এটা ধরো বি1 এটা ধরো বি2 এরকম করে আমি ইনফাইনাইট নাম্বার অফ বি পাবো বলো হ্যাঁ এবারে দেখো আমি যদি সেই ইনফাইনাইট নাম্বার অফ বি1 ইনটু ডিএল প্লাস বি2 ইনটু ডিএল প্লাস বি3 ইনটু ডিএল এরকম ডট 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 করি সেইটা হবে মিউ নট ইনটু আই স্যার হবে তো বলো হবে তো এইটা কার জন্য করেছি সিমেট্রিক না অ্যাসিমেট্রিক অ্যাসিমেট্রিকের জন্য এবার বলো তো এই অ্যাসিমেট্রিকের জন্য প্রতি পয়েন্টে বি ক্যালকুলেট করতে হবে তারপরে ডিএল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলেই আমার এটা মিউ নট ইনটু আই আসবে আসবে কি আসবে না হ্যাঁ স্যার হ্যাঁ তো এইটা ইজি কি টাফ ইজি ই ভেরি ইজি কেন না মানে ছাকে যে ভেরি ইজি কিন্তু এখানে উত্তফা তো এইটা খুব টাফ কেন কারণ প্রতিটা পয়েন্টে তোমাকে বি ক্যালকুলেট করতে হবে প্রতিটা পয়েন্টে ডিএল দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তারপরে আসবে আই সেটা ইকুয়াল টু মিউনাটাই তো তার মানে এইখানে যদি আমাকে বি ক্যালকুলেট করতে বলে এইখানে তাহলে বি ওয়ান হবে তার মানে বি ওয়ান ক্যালকুলেট করার জন্য আমাকে এই আই জানি মিউনট জানি বাকি এই সবগুলো আমাকে ক্যালকুলেট করতে হবে না বি টু বি থ্রি বি ফোর এরকম করে ইনফাইনাইট করতে হবে কি হবে না হবে তাহলেই তো আমি বি পাবো রাইট তো আমার বলার বক্তব্য আমার বলার বক্তব্য এই এম্পিয়ার সার্কুইটার ল সেটা যে কোনো মানে লুপের জন্য ভ্যালিড সেটা সিমেট্রিক হোক হোক যে কোনো লুপের জন্য ভ্যালিড আমি কি বোঝাতে পারছি হ্যালো বলো এটা সিমেট্রিক হোক বা অ্যাসিমেট্রিক যে কোনো লুপের জন্য ভ্যালিড কিন্তু বলো তো যখন আমরা ক্যালকুলেট করব বা মানে এই তোমার এম্পিয়ার সার্কুইটার ল তো নেওয়া হচ্ছে ক্যালকুলেশনের সুবিধার জন্য তাহলে বলতো যখন আমরা ক্যালকুলেট করব তখন কোনটা নিলে আমাদের সুবিধা রাইট তাহলে আমরা সিমেট্রিক বডি বা সিমেট্রিক লুপের জন্যই আমরা আহ যাতে আমাদের ভি ক্যালকুলেট করতে সুবিধা হয় ঠিক আমি বোঝাতে পারছি তাহলে এম্পিয়ার সার্কুইটার ল যেকোনো লুপের জন্য ভ্যালিড কিন্তু দেখো অ্যাম্পিয়ার সার্কুইটার ল যেকোনো লুপের জন্য ভ্যালিড কিন্তু আমাদের সেইটা নিতে সুবিধা হবে যেটা সিমেট্রিক সিমেট্রিক দুটোর জন্যই ভ্যালিড কিন্তু অ্যাসিমেট্রিকের জন্য ক্যালকুলেট করা ভেরি ডিফিকাল্ট সিমেট্রিকের জন্য খুব ইজি রাইট রাইট তোমরা আমার কথা বুঝতে পারছো যদি বুঝতে পারো তাহলে দেখো আমি একটা ছোট্ট এক্সাম্পল টাইপের করছি এইখান দিয়ে কারেন্ট আই যাচ্ছে এবং এইটা ইনফিনিটি অব দি গেছে মানে মাইনাস ইনফিনিটি থেকে ঠিক আমি কি করছি ভেরিফাই আমি কি করছি এইখানে একটা এরকম সার্কেল দিয়েছি যার রেডিয়াস এ আর এইখানে আর একটা সার্কেল দিয়েছি যার রেডিয়াস টু এ ঠিক হ্যালো ঠিক হ্যালো বুঝতে পারছো এবার শোনো এবার আমি এম্পিয়ার সার্কুইটার লটাকে ভেরিফাই করছি এবার দেখো আমি লুপের ডিরেকশন এইরকম দিয়েছি বলে তো লুপের ডিরেকশন এইরকম দিলে আই যে ডিরেকশনে ফ্লো হচ্ছে সেটাকে আমরা পজিটিভ আই নেবো আর এইটা যদি লুপটা হয় তাহলে এই লুপের মধ্যে কতটা কারেন্ট আছে পজিটিভ আই কারেন্ট আছে রাইট আচ্ছা এবার সবকিছু ভুলে যাও যদি একটা ইনফাইনাইট ওয়্যার লুপটা কি রেডিয়াস এ এর এইটুকু রেডিয়াস এ আর এইটুকু টু এ ওকে অ্যাসিমেট্রিক নিয়েছি অ্যাসিমেট্রিক একটু দেখো যদি এখান দিয়ে কারেন্ট আই যায় তাহলে বলো তো এইখান থেকে আর ডিসটেন্স দূরে দেখো আর ডিস্টেন্স জুড়ে বি এর ভ্যালু কত হবে দেখো তো এটা হবে কিনা হবে এই ডিস্টেন্স জুড়ে তাইতো এবার শোনো বলতো এই পয়েন্ট 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 যতগুলো রেডিয়াস আছে যতগুলো রেডিয়াস আছে আমি এইটা ক্যালকুলেট করছি ডট এই যে যদি যার রেডিয়াস এ আমি যদি সেইখানে বলি তাহলে এই প্রতিটা কি বি ওয়ান ম্যাগনিটিউড হ্যাঁ হ্যাঁ কেন এখান থেকে তো এ ডিস্টেন্স দূরে তাহলে তো এইটা হবে কি হবে না বলো হবে কি হবে এইবার বি ডট ডিএল মানে আচ্ছা এবার দেখো এইখানে তোমার এই ডিরেকশনে কি বি এই ডিরেকশনে বি আর বলো তো এই ডিরেকশনে ডিএল এই ডিরেকশনে ডিএল দেখো তো ঠিক তাহলে বলো তো বি ডট ডিএল বি ডট বিএল এদের মধ্যে অ্যাঙ্গেল কত শূন্য বুঝতে পারছো হ্যালো এদের মধ্যে অ্যাঙ্গেল কত বলো 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 এদের মধ্যে অ্যাঙ্গেল কত শূন্য একদম ডাউট থাকলে জিজ্ঞাসা করো ঠিক তাহলে বলো তো বি ডট ডিএল মানে বি ডিএল কস্তিটা না হ্যালো বি ডিএল কস্তিটা না আরে বি ডট ডিএল মানে বি ডিএল কস্তিটা যেখানে থিটার ভ্যালু কত জিরো cos 0 তার মানে এটা bdl স্যার আচ্ছা এবার বলো প্রতিটা পয়েন্টে আমি ধরলাম b1 প্রতিটা পয়েন্টে কেন সিমেট্রিক এই এইখান থেকে এইটুকু পুরোটা সিমেট্রিক সেই কারণে প্রতিটা জায়গায় b1 এবার বলো b1 এবার যদি আমি b1 dot ডিএল করি ইন্টিগ্রেশন করি b1 টাকে বাইরে বার করে নি আসি বাইরে বার করে নি আসি কারণ b1 b1 টা তো কনস্ট্যান্ট সব জায়গায় सेम তাহলে কি হবে ইন্টিগ্রেশন ডিএল হবে ইন্টিগ্রেশন ডিএল মানেই তো কতটা লেন্থ এখান থেকে এইটুকু তাই না বলো ইন্টিগ্রেশন বিএল মানেই তো কতটা লেন্থ এখান থেকে এইটুকু তাই না হ্যাঁ তাহলে বলো তো কতটা লেন্থ এটা হবে 3 4 2 পাই এ একদম ঠিক বলেছো ইনটু 3 বাই 4 3 4 হ্যাঁ ঠিক আচ্ছা স্যার এবার সেম ভাবে বলো তো এইখানে প্রতিটা পয়েন্টে বি কত আমি ধরলাম বি2 হ্যাঁ সেটা কত হবে সেই টা প্রতিটা পয়েন্টে সেম হবে

বি ডট ডিএল করলে জিরো হবে না প্রতিটা পয়েন্টে দেখো প্রতিটা পয়েন্টে বি ডিফারেন্ট বি ওয়ান বি টু বি থ্রি কিন্তু এইখানে যা বি ওয়ান আর এইখানে যা ডিএল এর মধ্যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল বুঝতে পারছো আমার কথা হ্যালো ঠিক বলো এইটার জন্য প্রতিটা এইটার জন্য আমার জিরো হবে সেম ভাবে এই পোর্শনটার জন্য জিরো হ্যাঁ ওটার জন্য জিরো দেখো আমি একদম পরিষ্কার লিখেছি এটা এবার বলো তো বি ওয়ান এর ভ্যালু কত এই যে একটু আগে ক্যালকুলেট করলাম এই যে মিউ নট আই বাই দেখো হুম স্যার ওই দুটো স্টির স্টির জায়গায় শূন্য হবে তো না হ্যাঁ এইচ শূন্য আচ্ছা বিটুল ভ্যালু কত হবে বলো তো নটা এ বাই টু বাই টু এ দেখো ঠিক হ্যালো বুঝতে পেরেছ এইবার এইটাকে ক্যালকুলেট করে বলো তো কি আসছে ডাই ভেরি গুড তাহলে পূর্ব হয়ে যাচ্ছে এটা কো এটা আসছে যদি আসে তাহলে কি তোমরা একটু আইডিয়া পেয়েছ এই লটা সম্বন্ধে হ্যালো যদি আসে তাহলে তোমরা একটু আইডিয়া পেয়েছ এই লটা সম্বন্ধে বলো হ্যালো যদি আসে তাহলে আমরা আইডিয়া পেয়েছি এই লটা সম্বন্ধে ওকে ডাউট থাকলে জিজ্ঞাসা করো ডাউট না থাকলে কোনো রাইট ওকে চলো এইটা আমি কিন্তু অ্যাসিমেট্রিক সার্কিটের জন্য দেখালাম ঠিক আমি দেখালাম অ্যাসিমেট্রিক লুপের জন্য ও ভ্যালিড রাইট সিমেট্রিক লুকের জন্য তো ভ্যালিড হবেই এবার আমরা দেখো এবার আমরা এই এম্পিয়ার সার্কুইটার ল দিয়ে দেখো এম্পিয়ার সার্কুইটার ল দিয়ে আমরা আগে যা ক্যালকুলেট করেছি বায়োসাভার ল দিয়ে সেটাই ক্যালকুলেট করব কিন্তু এখানে অনেক ইজিলি ক্যালকুলেট হবে কিরকম দেখো আমি যদি বলি ফার্স্ট ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়ার দেখো ইনফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়ার এখান দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে এইটা মাইনাস এটা প্লাস ইনফিনিটি এটা মাইনাস ইনফিনিটি এবার আমাকে যদি বলে এইখান থেকে আর ডিস্টেন্স দূরে আমার একটা এই পয়েন্টে বি কত বার করতে বলেছে আমি কি করব দেখো আমি এই আর ডিস্টেন্স দূরে একটা সিমেট্রিক লুপ নেব নিয়েছি সেই সিমেট্রিক লুপটাকে এমন ভাবে নিয়েছি যার ডাইরেকশন আমি এই দিকে করেছি যাতে দেখো লুপের ডাইরেকশনে যদি তুমি কার্ল করাও থাম তোমার ওপর দিকে দেবে বুঝতে পারছো হ্যালো 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 বুঝতে পারছো

আর এখানে যদি আমি একটা ডিএল নি তাহলে সেটা প্যারেল বলো বিআর ডিএল ঠিক বি আর এবার একটা জিনিস দেখো এই প্রতিটা পয়েন্টে বি এর ম্যাগনেটিউড সেম হবে না হ্যালো প্রতিটা পয়েন্টে বি এর ম্যাগনেটিউড কারণ আমি হ্যাঁ আমি আর ডিস্টেন্স নিয়েছি তাহলে বলতো বিটাকে যদি আমি বাইরে বার করে আনি ম্যাগনেটিউড নিয়ে কথা বলছি বি ডিএল কস বলো কস জিরো ডিগ্রি ইকুয়াল টু মিউ নট আচ্ছা আমি লুপের যে ডিরেকশনটা নিয়েছি দেখো লুপের যে ডিরেকশনটা নিয়েছি সেই ডিরেকশনে কার্ল করালে ওপর দিকে কারেন্টটা যাচ্ছে তাহলে এইটা কি প্লাস আই হবে ইয়েস প্লাস আই তাহলে বলতো বি ডি কি হবে এটা বি ডি হ্যাঁ এবার বলো বি ইনটু ইন্টিগ্রেশন ডি রাইট এবার বিটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন ডি ইকুয়াল টু মিউ নট আই

দেখো এটা বুঝতে পারছো কিনা ইয়েস তার বুঝতে পেরেছো এই সেম জিনিস আমরা বায়ো সাভার ল দিয়ে বার করেছিলাম না দেখো সেম জিনিস ইনফাইনাইটের জন্য করেছিলাম ইয়েস স্যার আর সেম জিনিস আমরা কি দিয়ে বার করলাম এটা অ্যাম্পিয়ার সার্কুইটাল ল দিয়ে এটা অনেক ইজি হলো না হ্যালো বলো অনেক ইজি হলো না ইয়েস স্যার হ্যাঁ আচ্ছা নেক্সট হলো ইনফাইনাইট ওয়্যার দেখো দেখো হলো ইনফাইনাইট ওয়ার ধরো এইরকম আমার একটা ওয়ার আছে হলো সিলিন্ডার ধরতে পারো যেটা ওপর দিকে যাচ্ছে ইনফিনিটিতে নিচের দিকে যাচ্ছে মাইনাস ইনফিনিটিতে আমি বোঝাতে পারলাম হ্যালো আর এই এর মধ্যে দিয়ে এইভাবে এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে বুঝতে পারছো কারেন্ট কিভাবে ফ্লো হচ্ছে হলো তো তার মানে ওর সার্ফেস দিয়েই তো মানে সার্ফেস দিয়েই তো কারেন্টটা ফ্লো হবে কি হবে না হবে এর রেডিয়াস ধরো আর এর রেডিয়াস আর এবার এর রেডিয়াস যদি আর হয় তাহলে আমরা এইটাকে বলতো ওপর থেকে যদি দেখি তাহলে এইরকম দেখতে পাবো হ্যাঁ যদি এরকম দেখতে পাই হ্যাঁ কারেন্টটা তোমার দিকে আসছে ডট শুধু একটা ডট হবে এরকম এরকম সব জায়গা ডট হবে সব জায়গায় সব জায়গায় বুঝতে পারলাম এবার আমাকে দুটো জায়গায় বার করতে বলেছে একটা বার করতে বলেছে দেখো এর ভেতরে কোনো একটা পয়েন্ট আর ডিস্টেন্সে আর এর বাইরে কোনো একটা পয়েন্ট আর ডিস্টেন্সে বার করতে বলেছে হুম ঠিক মানে একবার আর গ্রেটার দেন ক্যাপিটাল আর আর একবার আর লেস দেন ক্যাপিটাল আর ঠিক এবার দেখো যদি আর লেস দেন ক্যাপিটাল আর হয় তার মানে সেটাই ভেতরে তো ভেতরে দেখো আমি এরকম একটা সার্কেল নিলাম এইটা হচ্ছে সার্কুইটার লুপ সেই সার্কেলটা যদি ওপর থেকে দেখি তাহলে এইরকম হবে না হবে কি হবে না হবে এইবার বলো এর প্রতিটা পয়েন্টে যদি সিমেট্রিক নিই তাহলে প্রতিটা পয়েন্টে বি সেম ইস আর বি আর বি আর এর মধ্যে কি হবে বি আর ডি এর মধ্যে অ্যাঙ্গেল কি হবে 0 ডিগ্রি 0 ডিগ্রি তাহলে কি হবে যদি আমি বাম দিকের পোরশনটা পুরোটা ক্যালকুলেট করি বি ডট ডিএল তাহলে কি হবে তাহলে কি হবে মি নট আই না 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 বাম দিকের পোরশনটা ক্যালকুলেট করলে বি ইনটু 2 পাই স্মলার হ্যাঁ ইকুয়াল টু মি নট আই

বলো মিউ নট আই বাই টু পাই হবে এবার যদি আমরা এর গ্রাফ ড্র করি দেখো এখানে বলো এইদিকে আমি আর এদিকে বি তাহলে বলো তো ভেতরের যে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত ভেতরের যে কোনো পয়েন্টে জিরো হ্যালো ভেতরের যে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড জিরো তাহলে মানে এর ভেতরের যে কোনো পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড জিরো তারপরে এইভাবে ভ্যারি করে এই ইনফিনিটি ছিল যে এই যে তাহলে এইখানে ভ্যালু কত তোমরা কি বুঝতে পারছো মোটামুটি বুঝতে পারছি ওকে

প্লাস ইনফিনিটি এটা মাইনাস ইনফিনিটি এটা মাইনাস ইনফিনিটি তোমাদের মাধ্যমিক কবে থেকে এক্স্যাক্টলি ওকে যা হবে সব কিন্তু আমাদের জানুয়ারির তেইশের মধ্যে হবে ইলেভেন ঠিক আছে ইলেভেন তার জানুয়ারির তেইশের আগে যত খুশি করে নাও যত খুশি ঠিক আচ্ছা আমি এরপরে ইএমআইটা করাবো ইএমআই করালেই তোমাদের ম্যাগনেটিজম ফুল কমপ্লিট বাকি যেগুলো থাকবে ইজি ইজি জিনিস একটা দুটো ক্লাসের ওকে চলো এবার দেখো সলিড ইনফাইনাইট ওয়ার কিভাবে কি করছি সেম ভাবে আমি ওপর থেকে দেখব থেকে দেখবো ঠিক দেখো ওপর থেকে দেখব এর রেডিয়াস বলে দিয়েছে আর আর এইখান দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আই মানে সব জায়গার মধ্যে দিয়ে কারেন্ট ঠিক তাহলে আমরা এখানে যেটা ডিফাইন করব সেটা হচ্ছে যে যেটা কিভাবে ডিফাইন করব সেটা হচ্ছে আই বাই পাই আর স্কোয়ার কারেন্ট পার ইউনিট এরিয়া দেখো এই পুরো জায়গা দিয়ে যদি কারেন্ট আই বেরোয় তাহলে ইউনিট এরিয়া দিয়ে কত কারেন্ট বেরোচ্ছে ভালো আই বাই পাই আর স্কোয়ার বুঝতে পারছো হ্যালো 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 হ্যাঁ ওকে তাহলে বলো তো সেম ভাবে আমি যদি দুটো কন্ডিশন করি স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল গ্রেটার দ্যান ক্যাপিটাল আর তাহলে আচ্ছা স্মল আর লেস দ্যান ক্যাপিটাল আর বলো তো ভেতরে আছে না বাইরে আছে ভেতরে আছে তাহলে তুমি যদি ওপর থেকে দেখো এই কারেন্টগুলো তোমার দিকে আসবে বলো সেন্টার থেকে স্মল আর দূরে আমি ডিস্টার লুপের রেডিয়াস আর তো প্রতিটা পয়েন্টে প্রতিটা পয়েন্টে ডিএল এর ডিরেকশন এর প্যারালাল তাহলে আমি লিখতে পারি বি টু পাই আর ইকুয়াল টু নিউ নট ইন্টু কারেন্ট এনক্লোজ দেখো এইটুকু জায়গায় যতটা কারেন্ট এনক্লোজ আছে এইটুকু জায়গায় বুঝতে পেরেছো হ্যালো ইস্যার তাহলে বলতো এইটা আমার বি ইকুয়াল টু নিউ নট

বাকি তো কনস্ট্যান্ট হ্যাঁ স্ট্রেট লাইন থ্রু অরিজিন রাইট স্ট্রেট লাইন থ্রু অরিজিন y, y, to, right, y mx এই হ্যাঁ mx ফর্মে যাচ্ছে হ্যালো করে আবার আগের মত হবে হ্যাঁ তারপরে এটা কি হবে ঠিক এরকম হ্যাঁ এবার বলো তো সারফেসে কত ওইটাই হ্যাঁ এস এস দেখো বুঝতে পারছো তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো আছে কোন ডাউট আচ্ছা যদি ডাউট না থাকে এবার আমরা চলে যাব ক্যাভিটি প্রবলেম এই সেম জিনিস আমরা আগেও করেছি সেম জিনিস কিন্তু একই কনসেপ্ট ক্যাভিটি প্রবলেম তিনটে প্রবলেম করাবো যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার করব আচ্ছা দেখো আমার এইরকম একটা সিলিন্ডার আছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি বেসিক্যালি হলো এই সলিড ওয়ার সলিড ওয়ার ঠিক এইটা এর সেন্টার ঠিক এবার এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে আই এবার যদি আমি দেখো যদি আমি এইখানে নি মানে হলো বুঝতে পারছো কিরকম বুঝতে পারছো এখান থেকে একটা পুরো গোল ইয়ে মানে আর একটা সিলিন্ডার একদম কেটে ঠিক হ্যালো এইটার রেডিয়াস হচ্ছে টু আর তাহলে আমাকে এইখান থেকে এই সেন্টার থেকে এইটার ডিস্টেন্স দূরে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত সেটা বার করতে বলেছে ফার্স্ট এটা করি ঠিক হ্যালো 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 আচ্ছা এবার দেখো তুমি যদি ওপর থেকে দেখো ওপর থেকে তাহলে তুমি এরকম দেখবে দেখবে হ্যালো বলো সব জায়গায় কি দেখবে এইসব জায়গায় কি দেখবে ক্রস দেখবে বলো এইসব জায়গায় ক্রস দেখবে আর ভেতরটায় কিছু দেখবে

যেভাবে আমি সেই নেগেটিভ মাসের কনসেপ্ট বলেছিলাম সেইভাবে এই এইটাকে এইভাবে ইয়ে করতে পারি পুরো জায়গাতে ক্রস আছে প্লাস স্পেসে এইরকম একটা জায়গাতে ডট আছে বলো পুরো জায়গাতে ক্রস আছে স্পেসে এইরকম একটা জায়গাতে ডট আছে বলো বুঝতে পেরেছো কিনা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো এবার বলো এর সেন্টার থেকে এইটার ডিস্টেন্স দূরে এইটার ডিস্টেন্স দূরে রাইট কোন ডিরেকশনে আর তাহলে কি এর সেন্টার থেকে এই পয়েন্টটা কত ডিস্টেন্স দূরে সেভেন সেভেন হ্যাঁ তাহলে বলো তো এইটার ডিস্টেন্স দূরে বি ওয়ান যদি বলি বি ওয়ান কোন ডিরেকশনে কি করবে

এই যে সলিড ওয়ারের বাইরে কি ছিল এইটা ছিল না হলো সলিড ওয়ারের বাইরে এইটা ছিল না বুঝতে পারছো তাহলে সেখানে যে টোটাল কারেন্ট এনক্লোজ ছিল ডিভাইডেড বাই টু পাই আর দেখো

এইখানে সব ক্রস যাচ্ছে কি বললাম এইখানে সব ক্রস যাচ্ছে আচ্ছা আর এইখান থেকে একটা ক্যাভিটি কেটে নেওয়া হয়েছে তাহলে এইখান থেকে দাঁড়া দাঁড়া না 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 একটু গন্ডগোল হয়েছে না এটা ঠিক আছে অসুবিধা নেই এইখান থেকে টু আর ডিস্টেন্স দূরে এইখানটা এই পয়েন্টটা বুঝতে পারছো ভেতরে টু আর ডিস্টেন্স দূরে কত হবে বি বুঝতে পেরেছো হ্যালো হ্যালো আচ্ছা বলো তো কি কি করবে আমি দুটোকে দুটোকে ভাঙবো ভালো একটা পুরোটা আচ্ছা আর একটা ছোটটা ওই পয়েন্টে একটা ভিতরে থাকবে একটা বাইরে থাকবে রাইট ভেরি গুড ভেরি গুড একটার জন্য ভেতরে একটার জন্য বাইরে এবার বলো তো এইটার জন্য কোন ডিরেকশনে হবে এটা ধরো টু আর হুম আর এইটা এইটার জন্য এটা ডিসটেন্স কত হবে থ্রি আর ভালো করে বলো ফোর আর আরে ভাই এইটুকু ফোর আর ফোর আর ফোর আর এটা টু আর এটা টু আর ভেরি ইম্পর্টেন্ট এটাও ফোর আর এটা ফোর আর এবার বলো তো এইটার জন্য ডট হ্যাঁ আরে বাবা এইটার জন্য ক্রস এইটার জন্য ডট এইটা হলেই তো মাঝখানের ওই জায়গাটা নালিফাই হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাই না এবারে তোমরা আমাকে বলো তো ক্রসের জন্য এই পয়েন্ট নিচের দিকে ভালো করে দেখো ভালো করে দেখো উপর দিকে হবে ও হ্যাঁ উপর দিকে হ্যাঁ হ্যাঁ উপর দিকে হবে এখন পামটা না মানে এবার পামটা না মানে তোমার মুখের দিকে ধরো

ভালো করে দেখো টোটাল কারেন্ট ডিভাইডেড বাই টু পাই ফোর টু পাই ইন্টু ফোর রাইট এবার বলো বিট কি হবে বিয়ান তোমরা কি এই কনসেপ্টটা বুঝতে পেরেছো হ্যাঁ স্যার মোটামুটি ঠিক রাইট ওকে আচ্ছা সেম ভাবে তোমরা আমি যদি বলি সেম ভাবে তোমরা এইখান থেকে আর ডিসটেন্স দূরে এইখান থেকে আর ডিসটেন্স দূরে কোন পয়েন্টে বি বার করতে পারবে হ্যাঁ ট্রাই করো তো এখন না মানে এটা হোমওয়ার্ক করো তো এখান থেকে আর ডিসটেন্স ধরে এই প্রবলেমটাতেই এখান থেকে আর ডিসটেন্স ধরে বি কত ওই সেন্টার থেকে ডিসটেন্স স্যার পাইথাগোরাস দিয়ে করে নি ধরো হ্যাঁ সেটা তোমরা যেভাবেই করবে আমার কোনো ইয়ে নেই যেভাবে খুশি বুঝতে পারলাম বলো ইয়েস স্যার আচ্ছা একটা জিনিস কি লক্ষ্য করেছো এখানে যত আমরা ডিসটেন্স বার করছি সেই সব ডিসটেন্স গুলো সেন্টার থেকে হ্যালো যত ডিস্টেন্স বার করছি সব ডিস্টেন্স গুলো সেন্টার থেকে কি তাই না আচ্ছা কথা বোঝা যাচ্ছে ইজি ইজি তোমরা প্রথমবার করছো বলে একটু টাফ লাগতে পারে এরপরে যখন ইলেভেন টুয়েলভে উঠবে দেখবে কোশ্চেন এগুলো খুব ইজি আচ্ছা এবার দেখো দেখো এইখানে এইখানে এরকম কনসেপ্ট আমরা আগেও করেছি রাইট এরকম একটা ক্যাভিটি আছে এখানে ক্রস এইখানে আমাকে বার করতে বলেছে ভেতরে কোন একটা পয়েন্টে বার করতে বলেছে এবার এই যে এই দুটো এর মধ্যে আমার দিয়ে দিয়েছে এল ডিস্টেন্স কি বললাম এই যে এই দুটো এইখানে আমার দিয়ে দিয়েছে এল এইটাই আমার দিয়ে দিয়েছে আর এখান দিয়ে তো কারেন্ট ফ্লো হচ্ছে আই এই পয়েন্টে তাহলে আর তারা কি বার করতে হবে এই যে এই পয়েন্টে কত হবে আচ্ছা ওই একটা পয়েন্ট ধরো যে যেকোনো আচ্ছা আমি একটু করে দিই দেখো পারবে না হয়তো দেখো আমি এইটাকে যদি ভাঙি এইরকম হবে না এই এই একটা একটা প্লাস এইটা ক্রস এইটা ডট হবে না বলো হবে কি হবে না হ্যালো 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 শুনতে আচ্ছা এবার দেখো এই পয়েন্টটা এইখানে রয়েছে না এটা সেন্টার হলে আমি এইটাকে আর ওয়ান দিয়ে ডিনোট করছি ভেক্টর দিয়ে আর এই পয়েন্টটা এইখানে দাঁড়াও দেখো এই পয়েন্টটা এইখানে রয়েছে না এই যে সেম পয়েন্টটা এইটার জন্য এইটাকে আমি আর টু দিয়ে ডিনোট করছি ঠিক

ভ্যালু কত হবে যে দুটো জায়গায় সেমই হবে হবে কি হবে না হবে রাইট হ্যালো বুঝতে পারছো তাহলে আমি এই পয়েন্টটাকে যদি দেখাই এই পয়েন্টটা দেখো এই অ্যাঙ্গেলটা বলছি থিটা টু তাহলে এর এইদিকে দিকে বি আর এইদিকে দিকে বি না হ্যালো এইদিকে দিকে বি ওয়ান यस হ্যাঁ এবার বলো এইটা যদি থিটা 2 হয় দেখো এইটা তো 91 থিটা না এইটা যদি থিটা 2 হয় তাহলে 1 মিনিট ওকে আচ্ছা দাঁড়াও দেখো এইটা থিটা 2 হলে এইটা থিটা 2

হম হম বলো তো এইটা কি হবে এটা ভালো হবে বুঝতে পারছি জলদি দেখো বুঝতে পারছি হ্যালো বলো বুঝতে পারছি হ্যাঁ তুই করছি প্লাস বি করছি আচ্ছা এর দুটো কম্পোনেন্ট হম বলো দুটো কম্পোনেন্ট হ্যালো

এইখানের যে এই এইটুকু এল এইটা ছিল আমার আর টু এইটাকে যদি আমি বাইরে বার করে নিয়ে চলে আসি তাহলে এইরকম দেখতে হবে না এইটা ছিল থ্রিটা ওয়ান এইখান থেকে এইটুকু ডিস্টেন্স আর ওয়ান এইটুকু ডিস্টেন্স আর টু এইটা থ্রিটা টু আর এইটুকু হচ্ছে এল ঠিক এবার বলো তো

দেখো তার মানে কি তার মানে ভেতরের যে পয়েন্টটা সেই পয়েন্টটা কত ডিস্টেন্সে আছে এই সেন্টার থেকে এই সেন্টার থেকে আর ওয়ান আর এটা কি ম্যাটার করছে কি ম্যাটার করছে বলতো ম্যাটার সেন্টার রাইট এবং রাইট এবার এই যে ডিস্টেন্স বিটুইন সেন্টার যদি এল হয় তার সাথে বিভি যেটা মানে ভার্টিকাল এটাই তো নেট এই নেটটা বলো একদম পারপেন্ডিকুলার পড়ছে না ইয়ে তার মানে একটা জিনিস বলো তো এই ক্যাফিটিতে এই ছোটটার মধ্যে প্রতিটা পয়েন্টের বি কত হবে সেম প্রতিটা পয়েন্টে বি কত হবে বলো সেম হবে সেম হবে তোমরা কি বুঝতে পেরেছো হ্যালো হ্যাঁ স্যার বুঝতে ওকে আচ্ছা যদি তোমরা বুঝতে পারো তাহলে এবারে আমরা আহ ক্যাভিটি প্রবলেম তো করলাম কিরকম ভাবে কি জিনিসপত্র ক্যালকুলেট করতে হলো সেটা বুঝলাম এবার আমরা চলে যাব ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ইনফাইনাইট কারেন্ট ক্যারিং দেখো এর দুটো ভার্সান করবো দুটো ভার্সানি খুব সুন্দর দেখো ইনফাইনাইট কারেন্ট শিট আচ্ছা দেখো এটাই লাস্ট ধরে না সেটা হচ্ছে এইরকম একটা শীত আছে দেখো বুঝতে পারছো এবার বলেছে ইনফাইনাইট মানে কি এদিকে ইনফিনিটি এদিকে ইনফিনিটি এদিকে ইনফিনিটি এদিকে ইনফিনিটি এদিকে 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 ঠিক আমাকে এখান থেকে আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্টে বি বার করতে বলেছে বুঝতে না একটা বিশাল বড় শীত আছে এইখানে যে উইথ এই যে উইথ বি এটা অলমোস্ট জিরো আমি বুঝতে পারলাম হ্যালো বলো আর এইখান দিয়ে কারেন্ট এইভাবে আসছে বুঝতে পারছো দেখো কারেন্ট এই স্যার এবার যেটা বলার সেটা হচ্ছে আমি যদি এই শীতটাকে কনসিডার করি আমি ধরো এরকম ছোট্ট একটা পাতলা পোর্শন কাটলাম তার মানে সেইটা আমার একটা এরকম ওয়্যার হবে না হ্যালো কি সেরকম একটা ওয়্যার হবে না এই ওয়ারের মধ্যে দিয়ে আমি ধরলাম আই কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হচ্ছে এই আই কারেন্ট রাইট হ্যালো 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 মানে একটা সিঙ্গেল ওয়্যার হ্যাঁ সিঙ্গেল ওয়ারে হ্যাঁ ধরলাম দেখো 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 একটা সিঙ্গেল ওয়ারে হ্যাঁ আই কারেন্ট হচ্ছে আচ্ছা তারপরে যদি আরেকটা সিঙ্গেল ওয়্যার নেই সেটাকে আমি বানিয়েছি ওয়ার নিয়েছি নিয়ে সাইড বাই সাইড বাই সাইড জুড়েছি রাইট এবার আমরা এখানে যেটা ডিফাইন করছি সেটা হচ্ছে ল্যামডা ল্যামডাটা কি ডিফাইন করছি কারেন্ট পার ইউনিট লেন্থ এবার দেখো তুমি যদি চোখটা এখানে রাখো দেখো চোখটা এখানে যদি চোখটা এখানে রাখো তাহলে তুমি এই পোর্শনটাকে এই পোর্শনটাকে এই পোর্শনটাকে হ্যাঁ এইরকম দেখবে না এইরকম দেখবে না এবার আমাকে কি বার করতে বলেছে এইখান থেকে আর ডিসটেন্স ওপরে কি এখান থেকে আর ডিস্টেন্স ওপরে তাই না এবার দেখো আমি কি করলাম এই আর যদি ওপরে হয় নিচে আর সাইডে আর মানে আমি বলতে চাইছি এই দেখো এইটা আর এইটা আর এইটা আর এইটা আর

আচ্ছা আমি এইটাকে এ বি সি ডি নিচ্ছি দেখো এইটাকে এ বি সি এই নিচ্ছি ইয়ে কত তোমার টু আর টু আর এবার একটা জিনিস শোনো মন দিয়ে শুনবে সেটা হচ্ছে এ থেকে বি ধরো এখানে কোন একটা পয়েন্ট ঠিক বলতো এই ওয়ারের জন্য

হ্যাঁ আচ্ছা এবার বলো এইটা তো ইনফিনিটিতে গেছে গেছে না হ্যাঁ গেছে তাহলে এইখান থেকে এই পয়েন্ট থেকে এইখানে যতটা সেখান থেকে এইখানে আমি আরেকটা পয়েন্ট সেম জিনিস পাবো না হ্যাঁ सेम বলো তো এইটার জন্য কি হবে এইটার জন্য ওই যার সঙ্গে পারপেন্ডিকুলার সেদিকে আরেকটা ওই লাইন জয়েন করতে হবে তার তার ওই পারপেন্ডিকুলার আমি ধরো এই যে লাইন জয়েন করলাম এবারে কি হবে বলো

তাহলে যেটা নেট থাকবে সেটা কি এই থাকবে হ্যাঁ এই দুটোর জন্য এর পরেরটার জন্য এই পয়েন্টে সেম হবে সেম ভাবে বাদ দিকে হবে কারণ এর জন্য আমি আরেকটা পয়েন্ট পাবো না কারণ এটা তো ইনফিনিটি অব্দি গেছে তাই না হ্যাঁ তারপরে বলো তো এই পয়েন্টে যে কটা ইয়ে আছে তার জন্য নেট কি বাদ দিকে হবে হ্যাঁ প্রত্যেকটা জন বাদ দিকে প্রতিটা পয়েন্টেই কি বাদ দিকে হবে হ্যাঁ হবে আচ্ছা ভেরি গুড আমি আমার লুপ ডিরেকশনটাকে এই রকম দিচ্ছি কেন লুপ ডিরেকশনটাকে এরকম নিয়েছি তাহলে কারেন্ট ডিরেকশন সেটা পজিটিভ আচ্ছা লুপ ডিরেকশনটাকে যদি এরকম নি দেখো ইন্টিগ্রেশন বি ডট ডিএল আমি এইটা ইন্টিগ্রেশন বিডিএল ইন্টিগ্রেশন বিডিএল ডট ডট আমি এটা লিখতে পারি বিএ দেখো বিএ আ এডি দেখো বিএ এডি ডিসিসিবি আচ্ছা ডিসি সিবি আচ্ছা বলো তো এবির ডিএল আই ডিরেকশনে এবির আর এই ডিরেকশনে কি বি প্রতিটা পয়েন্টে সে বি ডিফারেন্ট হোক বুঝতে পারছো হ্যাঁ ইয়ে স্যার তাহলে বলো তো এই দুটোর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল 90 তাহলে বলো তো এ বি এর জন্য ক্যালকুলেট করলে কি হবে পুরো পুরো এ বি এর জন্য জিরো হবে হুম আর কোনটার জন্য জিরো হবে বলো তো বিসি ডিসি আরে এই পয়েন্টেও তো এই ডিরেকশনে আর তুমি আসছো এই ডিরেকশনে ডিএল তাহলে ডিএল আর বি এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিসি এবার বলো

এটা হচ্ছে এডি এডির জন্য আমি লিখতে পারি বলতো ক্যালকুলেট করতে দাও নিজের মতো মাথা থেকে একটা জিনিস সেটা আছে সেটা বসিয়ে দেওয়ার চেষ্টা করো না দেখো এই পয়েন্টের মানে এই শীতের ওপরের যে কোনো পয়েন্টে আমার বা দিকে না বি যে কোনো পয়েন্টে বি বা দিকে না যে কোন পয়েন্টে বি বা দিকে এবার বলো নিচের কোন পয়েন্টে এসো নিচের কোনো পয়েন্টে এই ডটের জন্য এখানে ধরো একটা পয়েন্ট নিয়েছো এখানে এইখানে এইটার জন্য এই পয়েন্টে বি কোন দিকে ক্যালকুলেট করো আপেন্ডিকুলার উপরের দিকে হ্যাঁ এদিকে হ্যাঁ হ্যালো এদিকে একদম সেম ভাবে এইখান থেকে তুমি এইখানে একটা পয়েন্ট নাও সেম ভাবে তার জন্য কোন দিকে হবে বলো তো এরকম হবে হবে এরকম চেক করে দেখো এই পয়েন্টের জন্য

রাইট দেখো তো এখান থেকে আমার বিয়ের ভ্যালু নিউ নট ল্যামডা বাই টু আসছে কিনা আসছে হ্যালো তোমরা কি বুঝতে পেরেছ আমি কিভাবে এই কনসেপ্টটা করেছি হ্যালো বলো তোমরা কি বুঝতে যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো আচ্ছা এবার আমরা করব এখানে তো বিটাকে কি ধরেছিলাম বলো বিটাকে আমরা আহ ধরেছিলাম দেখো দেখো লাস্ট দেখো এটাকে আমরা বিটাকে নেগ্লেজেবল ধরেছিলাম তো এইবার আমরা বি আছে বি আছে এইটা কনসিডার করবো মানে বি একটা সাস্টেনে উইথ আছে এটা কনসিডার দেখো এবার উইথ বি দেখো তাহলে এটা আমার এরকম দেখতে হবে না এটাও কিন্তু ইনফিনিটি অব্দি যাচ্ছে মানে বেশ মোটা শীত হ্যাঁ হ্যাঁ এখন এইটা হচ্ছে d सेम ভাবে এটা ইনফিনিটি অফ যাচ্ছে ইনফিনিটি ইনফিনিটি আর কারেন্ট এই যাচ্ছে তোমরা আমার কথা বুঝতে পারছো হ্যালো হ্যালো এবার ফিল ক্যালকুলেট করতে বলেছে কি বললাম শীতের মধ্যে একটা পয়েন্ট আর শীতের বাইরের একটা পয়েন্টে ক্যালকুলেট করতে বলেছে ধরো এইখানে আমাকে একটা পয়েন্টে ক্যালকুলেট করতে বলেছে এইখানে তাহলে আমি কি করব দেখো নিয়েছি বুঝতে হ্যালো কিরকম লুপ নিয়েছি আচ্ছা এখানে একটা পয়েন্টে ক্যালকুলেট করতে পারছো এদিকে ইনফিনিট দিতে গেছে এদিকে ইনফিনিট গেছে মানে জাস্ট ওপরের একটা পয়েন্টে আচ্ছা এইখানে আগেরটায় আমরা কি ডিফাইন করেছিলাম বলতো ল্যামডা কারেন্ট পার ইউনিট লেন্থ মানে আই বাই এল তো এইখানে আমরা ডিফাইন করছি দেখো এইখান দিয়ে টোটাল কারেন্ট আসছে আই দেখো এইখান দিয়ে টোটাল কারেন্ট আসছে আই আর এর যে এরিয়া সেটা হচ্ছে এ তাহলে এখানে যেটা আমরা ডিফাইন করছি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে আই বাই এ কারেন্ট ইউনিট এরিয়া ঠিক হ্যালো বুঝতে পারছি এবার বলতো সেম ভাবে আমি যদি এইটাকে ড্র করি এখানে 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 কারেন্ট তোমার দিকে আসছে এই যে এইটা আসছে তো হ্যাঁ এবার তো আমি যেভাবে এইখানে ক্যালকুলেট করেছিলাম এইখানটায় এইখানটায় এরিয়া আর এইখানটায় হুম যেভাবে ক্যালকুলেট করেছিলাম এর উপরের কোনো একটা পয়েন্টে নেট ফিল্ড কোন দিকে বলতে পারবে ধরো এদিকেও ইনফিনিটি গেছে এদিকেও ইনফিনিটি গেছে তুমি এখান থেকে একটা পয়েন্ট নাও এইটা তার জন্য কোন দিকে হবে এইদিকে হ্যাঁ আর সেম ভাবে যদি এর করসপন্ডিং একটা পয়েন্ট নাও

এটা এ জন্য কত হবে আর কার জন্য শূন্য হবে সিটির জন্য এবার আমি এখান থেকে এটা আর ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু আর ডিস্টেন্স হচ্ছে তাহলে বলো তো এইটা কি হবে বি আর না বি আর হ্যালো বি এটা কার জন্য হয়েছে ফর বিসি সিবি হ্যাঁ বিসি 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 বলো তো ডি এর জন্য কি হবে প্লাস বি ইনটু আর ঠিক ইয়েস এইটা ইকুয়াল টু কি হবে মিউ নট আই ইন মিউ নট আই ইন কত হবে কারেন্ট এনক্লোজ হ্যাঁ তাহলে বলো তো এই পোরশনে আমার কতটা কারেন্ট জে ইনটু আর স্কয়ার

কনস্ট্যান্ট রাইট আর এর উপর ডিপেন্ড করছে কতটা উপরে আছে না না এবারে দেখো আমাকে যদি ভিতরের কোন একটা পয়েন্টে বলে এখানে ডট এখানে ডট এখানে ডট তো আমি কি করেছি ভেতরের পয়েন্টেও আমি এইরকম একটা লুপ নিয়েছি নিতে হ্যাঁ सेम বলো তো এখানে তো প্রচুর জায়গায় রয়েছে এগুলো সব ডট হয়ে গেছে সব ডট তাহলে আমি ধরো এই পয়েন্টে ক্যালকুলেট করতে চাইছি বি এই পয়েন্টে বি ক্যালকুলেট করতে চাইছি ঠিক তাহলে বলতো সেম ভাবে এইখানকার যদি কোনো একটা কারেন্ট নিই তার জন্য এখানে কি হবে এই পয়েন্টে এক্ষুনি করেছি এই যে এই কনসেপ্টগুলো এই ডিরেকশন হ্যাঁ এর এখান থেকে যদি নি এই ডিরেকশন নেট ডিরেকশন বলো নেট এই ডিরেকশন হ্যাঁ তার মানে বলো তো এরকম নিচের পয়েন্টটার জন্যও তো নেট এই ডিরেকশন এর নিচের পয়েন্টটার জন্য হ্যাঁ তাহলে নেট বি এইদিকে হবে না হ্যাঁ ঠিক হ্যালো 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 হ্যাঁ সিমিলারলি এইখানেও নেট বি এইদিকে হবে না হ্যালো বলো যদি আমি যদি আমি এইরকম সিমেট্রিক করে নি এইখান থেকে এটা মানে এর থেকে ওপরে যতটা পয়েন্ট নিয়েছি এর থেকে নিচেও ততটা পয়েন্ট কি হবে কি হবে না তথা কথা বুঝতে পেরেছ ইয়েস স্যার এবার বলতো এইখান থেকে এইটুকুর লেন্থ যদি আর হয় তাহলে বলতো এ বি সি ডি কার জন্য জিরো হবে বিসির জন্য বিসির জন্য আর ডি এর জন্য এডি এর জন্য হ্যাঁ এডি কি বিসির জন্য আর বলো এডি এর জন্য এডি ওকে বিসির জন্য আর এডি এর জন্য জিরো বলো তো কার জিরো নয় সিডি আর এবি হ্যাঁ 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 সিডি আর এডি আর এবি তাহলে সিডি এর জন্য কি হবে

যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো এইখানটায় দেখো আউটসাইডে কনস্ট্যান্ট ইনসাইডে আচ্ছা এবার যদি আমি একটা গ্রাফ ড্র করতে চাই গ্রাফ দেখো আচ্ছা এই গ্রাফটা যখন ড্র করবো না তখন এইভাবে ড্র করবো দেখো এই দিকে আমি বি প্লট করব আর এই দিকে আর প্লট করব কেন এই টা হচ্ছে দেখো এই বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর বুঝতে পারছো আরটা ওয়াই অ্যাক্সিস বরাবর হ্যালো আরটা ওয়াই অ্যাক্সিস বরাবর বুঝতে পারছো ইয়েস স্যার এবার দেখো এর উপরে এটা কনস্ট্যান্ট মিউ নট জেবি বাই টু হুম তাহলে আমি যদি

এই যে মিউ নট জি বি বাই টু এটা কত পজিটিভ ধরবো তাহলে আমি এইরকম ড্র করছি ভ্যালু কত এটা এটুকুর ভ্যালু কত বি এর এবার বলতো এর ওপরে ও উপরে বা দিকে দেখো ওপরে বা দিকে ছিল তাই না বি এর ডিরেকশন উপরে বা দিকে ছিল না আর নিচে ডান দিকে ছিল না আচ্ছা আমি একটু ভুল করলাম ভুল আমরা এই ডান দিকটাকে পজিটিভ ধরি না আর বা দিকটাকে নেগেটিভ ধরি না তাহলে সেইটা যদি করি তাহলে বলতো এই ওপরে বি এর ম্যাগনেটিউড সরি বি এর ম্যাগনেটিউড বা তাই না তাহলে এইটা এইরকম হওয়া উচিত না হ্যাঁ বুঝতে পারছো দেখো বুঝতে পারছো হ্যালো এটা দেখো ওপর দিকটা বি বাই টু এর উপরে বাদিকে না হ্যালো না ভুল করছে কি ও না না হ্যাঁ ঠিকই তো আছে আর বি বাই টু এর নিচে ডান দিকে না হ্যাঁ তাহলে এরকম হবে না ডান দিক মানে বুঝতে পারছো এটা ভ্যালু কত বলো এটা ভ্যালু কত বুঝতে পেরেছ কি না আরে বাবা নিচের দিকটাকে আমরা পজিটিভ ধরেছি না তার মানে সেটা এই যে এদিকে যদি বি হয় বি এর পজিটিভ হবে না এইযো আর উপর দিকটা নেগেটিভ ম্যাগনেটিউ তো এই কিন্তু ডিরেকশন তো বা দিকে তাই না হ্যালো 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 দেখো হ্যালো আর এর ভেতরে এইটা এদিকে বা দিকে এর ভেতরে শিরোপির আর নিচে ডান দিকে তাহলে সেটা এরকম হবে না কেন স্ট্রেট লাইন দিয়ে যাবে না এই অরিজিন দিয়ে যাবে না কেন আর এর সাথে আর এর সাথে তোমার কি হ্যালো আর এর সাথে কিহ আমি কি না একটা ও নানোনা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা বলো তো এইটাতে আমি যদি সার্ফেসে চাই সার্ফেসে তাহলে এইটাতে আমি আর এর জায়গায় কি বসাবো বি ভেরি গুড তোমরা কি বুঝতে পেরেছো এইখান থেকে এইটুকু নয় পুরোটা পুরোটা যদি আটটা বি বসাই তাহলে দেখো তো এইটা আউটসাইড চলে আসে হ্যাঁ চলে আসে তার মানে সার্ফেস থেকে একদম তোমরা কি বুঝতে পেরেছো পুরো জিনিসটা হ্যাঁ ফাইন আহ কি বলে আমাদের আহ আহ কথাগত তুমি চলে যেতে পারো আমি বেরিয়ে যাও আমি আর দুটো জিনিস করাবো সেই দুটো জিনিস অত্যন্ত ইজি জিনিস তুমি ভিডিও লেকচারটা দেখে নিলেই বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে জাস্ট দুটো জিনিস করাবো তুমি বেরিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই ওকে হ্যাঁ আচ্ছা নেক্সট এই কথা ইয়ে কি বলে অরিত্র দেখো মনে আছে আমরা আইডিয়াল সলিনয়েড করেছিলাম দেখো সেই আইডিয়াল সলিনয়েড আমরা এইটা দিয়ে বার করবো যে জিনিসটা পেয়েছিলাম সেটাই পাবো এটাই সব বইতে করে দেওয়া আছে কিরকম দেখো এটা ডট এটা ক্রস ঠিক এবার আমি বলেছিলাম আইডিয়াল সলিউডের মধ্যে বি সব এই এই ডিরেকশনে হ্যাঁ স্যার এমন সব सेम হবে রাইট আইডিয়াল সলিউডে আমি এটাও বলেছিলাম এই লেন্থটা ভেরি ভেরি গ্রেটার দ্যান আর হ্যাঁ অনেক বড় জন্য অলমোস্ট ইনফিনিটি রাইট এবার n ইকুয়াল টু ক্যাপিটাল n বাই l এটাও তো আমরা ডিফাইন করেছিলাম হ্যাঁ এবার আমি কি করছি এর ভেতরের কোন একটা পয়েন্টে বি তে ক্যালকুলেট করতে চাইছি তাহলে আমি এখান থেকে একটা লুপ নিচ্ছি হ্যালো লুপ লুপ এর এইটা ডিস্টেন্স ডি এর এটা ডিস্টেন্স ডি ঠিক হ্যালো তাহলে বলো তো এই পয়েন্টে বি এদিকে এই পয়েন্টে বি এদিকে রাইট আমি আমার লুপটা নিয়েছি এইভাবে আমি যদি এটাকে নাম দিই এ বি সি ডি তাহলে বলতো বি ডট ডিএল এইটা কি হয় নিউ নট বাই আইন এবার এইটা বি ডট ডিএল

শূন্য ডি এর জন্য শূন্য ইন কত হবে দেখো সেটা হচ্ছে এন হচ্ছে নাম্বার অফ পার ইউনিট তাহলে আই কারণ একটা টার্ন দিয়ে আই কারেন্ট যাচ্ছে ডি এন টার্ন দিয়ে কত কারেন্ট যাচ্ছে বুঝতে পেরেছ দেখো আই ইনটা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো ডিডি যদি আমি কেটে দিই তাহলে হচ্ছে হ্যাঁ দেখো হুম পেরেছি হ্যাঁ এটাই এটাই বেরিয়েছিল এটাই বেরিয়েছিল হ্যাঁ আচ্ছা এইবার আমরা যেটা করবো তার নাম টরয়েড আচ্ছা ওই টরয়েড এর ডায়াগ্রামটা আমি একবার ওখান থেকে নিয়ে আসি নইলে

এবার দেখো আমি যদি এখানে বলি এখানে টোটাল খানা টার্ন আছে এটা হচ্ছে টোটাল টার্ন আর যদি আমি স্মল এন ডিফাইন করি সেটা হচ্ছে নাম্বার অফ টার্ন পার ইউনিট লেন্থ এবার নাম্বার অফ টার্ন মানে টোটাল লেন্থ এন হ্যাঁ আর এর টোটাল পেরিফেরি 2 আমাদের এর ভিতরের একটা পয়েন্টে বি বার করতে বলেছে যদি ভেতরের কোনো পয়েন্টে বি বার করতে বলে দেখো ভিতরের কোনো পয়েন্টে বি বার করতে বলে আমি যদি একে ক্রস সেকশনাল ভাবে কেটে দিই সাইড দিয়ে তাহলে দেখো তো এরকম হবে কিনা ঠিক দেখো এখানে ডট হবে কি হবে না আর এখান দিয়ে কি হবে সব যেভাবে কথা বলেছিলাম এর জাস্ট বাইরে বি কত শূন্য এর জাস্ট বাইরে বি জিরো শূন্য তোমাকে আমার কথা বুঝতে পেরেছ এবং এর ভেতরের প্রতিটা পয়েন্টে বি সেম ভেতরের প্রতিটা পয়েন্টে বি সেম এবার দেখো আমি এইখানে যদি এইরকম একটা লুপ নি লুপ নি এখানে এরকম একটা লুপ নি তাহলে ইন্টিগ্রাল বি ডট ডিএল কি হবে বি ইন্টু টু পাই আর দেখো দেখো বি ইন্টু প্রতিটা পয়েন্টে বি আর টোটালটা হচ্ছে টু পাই আর ঠিক এখানে যে জিনিসটা আমাদের অলরেডি বলে দিয়েছে সেটা হচ্ছে এই যে উইথ উইথটা টা এইটা থেকে আরটা অনেক বড় মানে ওটাও মেনস ক্যান বি নেগ্লেক্টেড রাইট আগে বলো এইটা বুঝতে পেরেছো কেন বি ইন্টু টু পাই আর ইয়েস স্যার ইকুয়াল টু মিউ ইন্টু কারেন্ট এনক্লোজ হুম একটা টার্ন দিয়ে কত যাচ্ছে একটা টার্ন দিয়ে

যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো কোন যদি ডাউট না থাকে তাহলে আজকে আমরা আমাদের লেকচার এই পর্যন্তই রাখলাম